বন্ধুরা, শিল্পকলা একাডেমিতে চলছে 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ। তো এখানে 114টি দেশ অংশগ্রহণ করেছে। আমরা আজকে দেখব গ্যালারি 2 এবং গ্যালারি 5-এর মধ্যে যেসব চিত্রকর্ম রয়েছে সেগুলো। তো চলো আমরা দেখতে থাকি। আমরা ঢুকেছি গ্যালারি 2-তে। এখানে রয়েছে বাংলাদেশের ফেমাস আর্টিস্টদের কিছু আর্টওয়ার্ক। আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে শিল্পী রফিকুল নবীর একটি ছবি, আমরা দেখলাম টোকাইদের নিয়ে একটি কাজ। এছাড়াও এখানে বিখ্যাত একজন শিল্পী বাংলাদেশের ছবি রয়েছে। আমরা এক এক করে দেখতে থাকবো এই গ্যালারি 2-এর ছবিগুলো। বন্ধুরা, বলে রাখি যে বাংলাদেশে প্রতি 2 বছর অন্তর এশিয়ান আর্ট এক্সিবিশন হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী আব্দুর শাকুর স্যারের একটি চিত্রকর্ম। আমরা তার ছবি হয়তো অনেক সময় সরাসরি দেখতে পারি না, কিন্তু আমরা যদি এশিয়ান আর্ট এক্সিবিশনে আসি তাহলে কিন্তু এই সৌভাগ্যটাই হবে যে তাদের অরিজিনাল কাজগুলো আমরা দেখতে পাবো। এখানে কিন্তু আমরা বিখ্যাত শিল্পী আলবি স্যারের একটি ছবি আমরা দেখছি। যাই হোক, সবগুলোর নাম আমি হয়তো বলতে পারবো না, কেননা ট্যাগগুলো এখনও লাগানো হয়নি। আর এশিয়ান আর্ট এক্সিবিশন চলে সাধারণত এক মাস ব্যাপী, শুরু হয়েছে 8ই ডিসেম্বর 2022, চলবে এক মাস। আপনি এই প্রদর্শনীতে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারেন এবং দেখতে পারেন এই আর্ট এক্সিবিশনটি। সুন্দর একটি বিকেল আপনি কাটিয়ে আসতে পারেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এবং আপনি যদি শিল্পরসিক বা শিল্পপ্রেমিক হন তাহলে কিন্তু আপনি রস আস্বাদন করতে পারবেন। এখানে কিন্তু বিমূর্ত ধারার ছবিগুলোই কিন্তু আপনার চোখে আপনি দেখতে পাবেন। ডিটেলিং ছবিগুলো কিন্তু এখানে সাধারণত থাকে না। তো যাই হোক, এই বিমূর্ত ছবির ভিতরেই কিন্তু আপনি খুঁজে পাবেন থিমেটিক যে কাজ বা যে থিম রয়েছে, শিল্পী কী বোঝাতে চেয়েছেন। এখানে রঙের খেলা আছে, এখানে বিষয়ভিত্তিক খেলা আছে, এখানে শিল্পী ইমাজিন করেছে একটা হয়তো চিত্রকর্ম নিয়ে তিনি হয়তো নিরীক্ষা চালিয়েছেন একটা ছবি নিয়ে। এসব জিনিস যখন আপনার মাথার ভিতর ঢুকাবেন তখন হয়তো আপনি অন্য জগতে চলে যাবেন। তো যাই হোক, আমরা দেখতে থাকি শিল্পকর্মগুলো। এবারে আমার সামনে যে ছবিটি রয়েছে, সত্যিকার অর্থে আমার কাছে এই ছবির থিমটা খুব ভালো লেগেছে, যদিও কালার আমার কাছে অতটা ভালো মনে হয় না, কাঁচা কাঁচা রং এটাকে অ্যাপ্লাই মনে হয়েছে। যাই হোক, কিন্তু ছবিটার থিম আমার কাছে ভীষণ সুন্দর মনে হয়েছে। কালারফুল একটি জগৎ, কিন্তু সে জগতে বৃক্ষ নিধন হয়ে গেছে। বৃক্ষ নেই, না থাকলে কী অবস্থা হবে আমাদের? একাকিত্ব চলে আসবে পৃথিবীতে, বিষণ্ণতা চলে আসবে, সেটাই হয়তো এখানে শিল্পী ফুটানোর চেষ্টা করেছেন। যদি ব্যাখ্যা থাকতো ছবির পাশে আমার বলতেও সুবিধা হতো, আপনারা বুঝতে পারতেন। যদিও এক একজন শিল্পী এক এক রকম বুঝিয়ে থাকে। এই ধরুন, এই আমার সামনে এই পালতলায় নৌকাটি, আমরা কিন্তু সবাই পালতলা নৌকা আঁকতে চাই, কিন্তু এই ছবির রঙের অ্যাপ্লাইটা কিন্তু অন্যরকম। রঙগুলো একদম ম্যাচিউরিটি, একদম পরিপক্ক, পাকা, কোথাও কাঁচা নেই। যাই হোক, পাশা নামের শিল্পী, বাংলাদেশের বিখ্যাত শিল্পী, তিনি এই ছবিটি এঁকেছেন। আমরা দেখতে থাকি অন্য ছবিগুলো। দর্শক এই মুহূর্তে খুব একটা কম, হয়তো বিকেলের দিকে একটু বেশি হবে। আমি জাস্ট সাইডটার দিকে ঢুকেছিলাম গ্যালারিতে এবং সুন্দরভাবে ছবিগুলো দেখতে পেরেছি, অনুধাবন করার চেষ্টা করেছি। এসব ছবি সত্যি কালারফুল এবং দারুণ রঙের ট্রিটমেন্ট। আমরা যারা এই ছবি দেখতে চাই, রঙের খেলা দেখতে চাই, কাঁচা রং দেখতে চাই না, পরিপক্ক রং দেখতে চাই, তাদের জন্য কিন্তু এশিয়ান আর্ট এক্সিবিশন।
এবং আমরা যারা ছবি আঁকতে পারি না অথবা অ্যাবস্ট্রাক্ট বুঝি না অথবা নিরীক্ষাধর্মী ছবি আঁকতে পারি না তাদের জন্য কিন্তু ন্যাশনাল আর্ট এক্সিবিশন, তাদের জন্য কিন্তু এশিয়ান আর্ট এক্সিবিশন একটি জায়গা শেখার। এবং আপনি এখানে দেখতে পারেন যে কীসব ধরনের ছবি এখানে চান্স পায় এবং কীসব ধরনের ছবি এখানে প্রদর্শন হয়। আমরা যারা বিমূর্ত বুঝি না তাদের কাছে ডিটেল ছবিই ভালো মনে হয়। এবং আমরা যারা বিমূর্ত বুঝি না তাদের কাছে হয়তো এসব ছবি ভালো লাগবে না, কিন্তু যত বিমূর্ত তত হয়তো পুরুষে পেয়ে থাকে। এই মুহূর্তে আমার কাছে যে ছবিটি রয়েছে আমার কাছে খুবই পছন্দের একটি ছবি, এটা এঁকেছেন শেখ আফজাল স্যার, শিল্পী শেখ আফজাল স্যার। সত্যি একটি পারিবারিক ছবি, পরিবারের বন্ধন, বাবা তার ছেলেকে কাঁধে নিয়ে হাঁটছে এবং মা এবং সাথে আরও একটি বাচ্চা পাশে রয়েছে, অর্থাৎ একটি পরিবারের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এরা একতাবদ্ধ এবং একটা সুখী ফ্যামিলি সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এবং এটি একটি পরিশ্রমী বা একটা কৃষক শ্রেণীর ছবি ফুটিয়ে উঠেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিড়াল এবং একটি মেয়ের ছবি, একটি চাঁদ রয়েছে ব্যাকগ্রাউন্ডে। সামনে আরও একটি যে ছবিটি রয়েছে করোনাকালীন সময়ের ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। লাল দিয়ে তিনি করোনার সিম্বল দিয়েছে এবং মুখের যে মাস্কটি দিয়েছে সেটিকে কিন্তু প্রজাপতি এঁকেছে, অর্থাৎ রঙিন কিছু, ভবিষ্যৎ কিছু ভালোর জন্য হবে, ভবিষ্যৎ আবার শান্ত হবে, পৃথিবী আবার ঠিক হবে, এরকম হয়তো কিছু বোঝানোর চেষ্টা করেছে শিল্পী। যাই হোক, আমরা আবার দেখতে থাকি। এবার আর একটি ছবি, এই ছবিটি সত্যি আমার কাছে অসাধারণ ট্রিটমেন্ট, অসাধারণ গাঁথুনি রঙের এবং অসাধারণ ছবি, এত সুন্দর ছবি শিল্পী শামসুদ দোহার আঁকা, আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে, অসাধারণ একটি ছবি। যত ছবি দেখেছি তার ভিতরে এই একটি ছবি আমার কাছে অসাধারণ একটি ছবি, সত্যি রঙের ট্রিটমেন্ট সত্যি গুরু তিনি, অয়েল কালারে করা এই ছবিটি আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই ছবিটি রয়েছেন ফরিদা জামান ম্যাডামের, এই ছবিটির রঙের যে ট্রিটমেন্ট সত্যি এগুলা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। অসাধারণ ভালো আঁকেন শিল্পী আব্দুল মান্নান, দারুণ সব ছবি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কম্পোজিশন তিনি করেছেন, ধোঁয়াশার ভিতরে ফুটে ওঠা রবীন্দ্রনাথ ঠাকুর, ব্যক্তিত্বের অধিকারী, গুরু গাম্ভীর্য, সত্যি অসাধারণ ব্যক্তিত্ব ফুটে উঠেছে ছবিটিতে। যাই হোক, আমরা ছবিগুলো দেখতে দেখি, সব শিল্পীর নাম আমি না বলতে পারে দুঃখ প্রকাশ করছি। এই হলো আমার বাংলাদেশের যে ফেমাস আর্টিস্টদের, এখানে শিল্পী ইকবাল তার ছবিটা দেখলাম। এবার আমরা ঢুকে পড়ছি গ্যালারি ফাইভে, এখানে আমেরিকানদের ছবি আমরা দেখব। আমেরিকানদের কথাই বলা হয়েছে, আমেরিকানদের নিয়ে এই গ্যালারিটি সাজিয়েছেন। এখানে কিছু ডিটেলিং দিয়ে একটা ছবি আমরা দেখব, কিন্তু আর বাকি ছবিগুলোই অ্যাবস্ট্রাক্ট। এই ছবিটি কিন্তু ডিটেল, সমুদ্রের পারে বসা এক নারীর ছবি। এই দুটি ছবির পরেই কিন্তু আমরা আসলে কি বলবো, জাস্ট রং এবং অ্যাবস্ট্রাক্ট তার সাথে থিমের যে একটি ছবি সেই জিনিসটি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শিল্পী। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এই ছবিগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্টের দিকে যাচ্ছে। এখন গ্যালারিতে যে ছবিগুলোই দেখব দেখতে পাবো সেগুলো সবগুলোই অ্যাবস্ট্রাক্ট ধরনের। যাই হোক, অ্যাবস্ট্রাক্ট কিন্তু থিম রয়েছে, আপনি থিমটি খোঁজার চেষ্টা করুন ছবির নাম দেখে। আমরা আমেরিকান এই আর্টিস্টদের আর্টওয়ার্কগুলো আমরা দেখতে থাকি।
আপনি যদি শিল্পকলা একাডেমিতে এশিয়ান আর্ট এক্সিবিশন দেখতে যান তাহলে হাতে একটু সময় নিয়ে নেবেন, কারণ এটা দুইটা ফ্লোরেই কিন্তু ছবি এতে স্বয়ং সম্পূর্ণ। যদি আপনি খুঁটি খুঁটি দেখতে চান তাহলে আপনার হাতে সময় নিয়ে দেখবেন। আমরা পরবর্তী এপিসোড, আপনারা যারা যেতে পারবেন না পরবর্তী এপিসোডগুলো আমি দিয়ে দিব ক্রমান্বয়ে। এশিয়ান আর্ট এক্সিবিশনে যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের অ্যাওয়ার্ড পাওয়া ছবিগুলো নিয়ে একটি ভিডিও আমি আপলোড দিতে চাই। এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।